মর্নিং মতি সাহেব। হুম, জামিনের কাগজ কার? লাল বাচ্চার। নাম রেখা, পেশা নাচনেওয়ালি। আমি তো মনে করেছিলাম লাল বাচ্চাকে ছাড়াতে কোনো বিশাল কালোবাজারি আসবে, কিন্তু এলোকে এক নাচনেওয়ালি। ইতিহাস আইনের খাতায় এক নতুন ইতিহাস লেখা হবে। এক নাচনেওয়ালি খদ্দেরদের সামনে দেহ দেখিয়ে টাকা উপার্জন করে তার আশিককে ছাড়াতে এসেছে। মনে হয় আজকাল ভালোবাসার স্রেফ পেশাদের ঘরেই জীবিত আছে। কিছু মনে করবেন না, আপনাদের সমাজে টাকার কদরই বেশি। এই পেশার ঘরের কোণে যদি একটু ভালোবাসা থাকে তাহলে ক্ষতি কি? কথা তো ভালোই বলিস। এভাবে কতদিন আশিকে ছাড়াবি? যতদিন খদ্দেরের কাছে নিজেকে বিক্রি করতে পারবো ততদিন। মুখে মুখে তর্ক করবে না, তোর এই কতরের ব্যবসা চিরদিনের জন্য বন্ধ করে দেবো। অত বড়াই করবেন না ওসি সাহেব, সূর্য ডুবে সন্ধ্যা হলে আসবেন এই নাচনেওয়ালের ঘরে, দেখে যাবেন আপনাদের সমাজের কত নামি দামি লোক এই নাচনেওয়ালির পায়ের সামনে এসে কিভাবে লুটিয়ে পড়ে। সাবধান, এটা থানা। ওসি সাহেব, এটা তোর নাচমহল নয়। ওসি সাহেব, মেহরবানি করে যদি আপনি লাল বাচ্চাকে ছেড়ে দেন তাহলে আমরা বিদায় নিতে পারি। ভাই সেন্ট্রি, লাল বাচ্চাকে ছেড়ে দে। ওসি সাহেব, মনে হয় আপনাদের এখানে আইন আর অত্যাচারের মধ্যে কোনো পার্থক্য নেই। তুই কি আমাকে মেরে ফেলতে চাস বাদশা? মানুষ মানুষকে এভাবে মারে, ওদের বুকে কোনো দয়া মায়া কিচ্ছু নেই। আইনের পোশাক গায়ে দিলে গায়ের রক্ত কিন্তু গরম হয়ে যায়, মানুষকে পশুর মতো মারতে ইচ্ছে করে না। পিয়াজি, তুমি এখন যাও তো। বাচ্চা, কেন তুই এমন করিস? কেন আমাকে কষ্ট দিস? ইচ্ছা হয় বুকের পাঁজর খুলে তোকে আমি বন্দি করে রাখি। এভাবে তাকালে আমার ইচ্ছে হয় তোর হাতে খুন হয়ে যায়। তুই আমাকে খুন করে ফেল বাচ্চা, তুই আমাকে খুন করে ফেল।